আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি পাটগাড়ির বিশ্ব রোডের এই মাথা থেকে হারিয়ে যাব এবং বিভিন্ন দৃশ্য ধারণ করব, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি সোহান ভাইয়ের ব্যান্ডটা ভাড়া করেছি এবং ওনার সাথে বিভিন্ন ধরনের কথা বলবো এবং কথা বলতে বলতেই হারিয়ে পৌঁছবো। কিছু আঞ্চলিক ভাষাও এর মধ্যে থাকতে পারে। এই রাস্তাতে অনেক দিনও যাওয়া হয় না, এখন দেখি কেমন রাস্তা হলো। আমি ওই দিক থেকে সোনাতর দিকে একটা রাস্তা গিয়েছে, ওটাতেও যাওয়া হয়নি, ওই দিকে আমি যাব। আপনারা রাস্তার ভিডিওটা দেখলে একটু ভালো লাগবে আশা করি। এটা হলো হারিয়ার মধ্যে কিছু অংশ। এখন পাটকাড়ি বাস স্ট্যান্ড থেকে আমি রিক্সাতে উঠলাম, সোবান ভাই রিক্সা এবং কথাবার্তা শুরু করে ওনার সাথে কথা বলে বলে রওনা দিলাম। এই যে আমি পাটগাড়ি থেকে উঠলাম, যাচ্ছি হারিয়া। বাম সাইডে সুন্দর ফসলের মাঠ, ডান সাইডে একটা বাড়ি, সুন্দর বাড়ি, চারিদিকে অনেক ফসল জমি, দূরে ওইদিকে সোনাতলা গ্রাম। ভাই ভালো আছেন? পাটগাড়ির ব্রিজ, এই ব্রিজের সকালে বাজার বসে। এই মামা সলিড মা ভালো আছেন? এটা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হারিয়ার এবং পাটগাড়ির রাস্তা, এটাতে শ্যালন্দাও যাওয়া যায়। এদিকে কতদিন আছি না? এ আলাউদ্দিন তোর বাড়ি ওইদিকে? আপনি ওর বাড়িতে এই জায়গায় আসছিল? লাইন নিতে কবে গেছে? বহুদিন সালমান ওই দিক দিয়ে আসছিল। মনে ফাঁকাই নাই এখন, পুরাই ভরে গেছে বাড়িতে, তাই না? বাড়িতে ছিলাম, বাড়িতে ঈদ করছি। আগে এসব জায়গাতে ফাঁকা ছিল, দুই সাইডে ফাঁকা ছিল, হাড়ি এবং মাছ পাটগাড়ি গ্রামের মাঝখানে অনেক ফাঁকা ছিল। এখন কোনটা হাড়ি আর কোনটা পাটগাড়ি এটা মিশে গেছে, সীমানা বোঝাই অনেক কঠিন। দুই সাইডে শুধু বাড়ি ঘর হয়েছে। এখন আর মাঝখানে তেমন কোনো খালি জায়গাই নেই, দেখুন রাস্তার দুই সাইডেই বাড়িঘর। কয়েক বছর আগেও এইখান অনেক ফাঁকা ছিল, পাটগাড়ি থেকে হারিয়ে যেতে একটু সন্দেহ হলে মানুষ ভয় পেত যে এখানে ফাঁকা জায়গা, কিন্তু এখন কোনো ফাঁকা জায়গাই নেই। এবং কোনটা পাটগাড়ির সীমানা আর কোনটা হারিয়ে সীমানা এটা
এখন বোঝাই কঠিন। বাম সাইডে কিন্তু অনেক ফাঁকা জায়গা, দেখুন ওই দূরে ওটা সোনাতলা গ্রাম। রাস্তাটা একটু হাঁস সামনে, রাস্তাটা অনেক সুন্দরই মনে হচ্ছে, অনেক সুন্দরী রাস্তাটা, যেমন ভাঙা নাই। এটাতে কিন্তু পাটগাড়ি থেকে সেগুন্দা যাওয়া যায়। সেগুন্দা গিয়ে তারপরে এদিকে অনেক দূরেও যাওয়া যায়। আগে এটা পাকা ছিল না, কাঁচা ছিল, আমরা হারিয়ে নির্বাচনের সময় ভোট দিতে যেতাম ছোট সময়, তখন আমার ভোটার হয়নি, কিন্তু বড় দুই একটা জমি শুধু মাঝে ফাঁকা আছে, জগৎ করে বাইকের বাড়ি কি সারি আইছে, জগৎ ভাই জগৎ থাপার আছে ছিল হাড়ির ভিতরে আমরা চলে আইছি। এদিকে কতদিন আসা হয় না, এই কারণে যে এদিক দিয়ে যাবো আজকে, আমার তারে খেলে বউ করলো ভাই, ওরা দিন যাচ্ছে তো ভাই ভাই এইদিক দিয়ে যায় তার তো ভালো হয়নি, আমি ভিডিও করবো না। এটা হলো হারিয়ে গ্রাম, ছাগল বাড়ি, রাস্তা তো ভালো হয় ভাঙা চড়া নাই তো, রাস্তা তো সুন্দর, এখন মনে হয় শেলন্দা ওই রাস্তা দিয়ে যায় না, শেলন্দা তারপরে ক্যামরা, এখন আর বাঘা বাড়ি মনে হয় ঘোরা লাগে না, এই যে একটা বিয়ের গেট, বিয়ের গেট কোন জায়গা যাবে, সবাই হারিয়ে গ্রামের মাঠ, এই যেমন এদিকে তো সুশান্ত ছিল মনে হয় আগে, রেখেছে না ভাই, বিয়ের দাওয়াত, সামনে অনেক সুন্দর পুকুর আছে, গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, হাজের বাদ চলে আসছে, ঢাকা তো পাও না, হ্যাঁ এগুলো তো ঢাকা তোমার পাও না, না না ঢাকা পাওয়া যায় না,
টাকা নাই টাকার ওই আমার খালি হাড়িয়া বাজার, এবং এখানে স্কুলও আছে। এই দেখি প্রাইমারি স্কুল কোন সাইডে তো নাই, এটা প্রাইমারি স্কুল না, না এটা হলো দূর, এটা হলো হারিয়ে বাজার, হারিয়ে বাজার এটা যে দোকানপাট রোডের উপর আবার কি বলে হলো হারিয়ে বাজার। জিনেরারি কতদূর যাবে অ্যান্ড কতদূর পর্যন্ত? তাহলে তো অলেন আমি এটুকু ওই শেষ তাই না, হারিয়ে শেষ না, তাহলে আমার জিনেরারি পর্যন্ত যায়, আবার আসার সময় আমাদের যাতে আমি যাবো ওই জানা আমার দিয়ে ওটা ঘুরে আসি, আমি তো পাইনি ও জায়গা তাই না। আচ্ছা তাহলে আসার সময় আমার দিন এখন নামবো না।